السلام عليكم ورحمة الله وبركاته আশা করি সকলেই ভালো আছেন তো আজকে নতুন আটটি পর্ব নিয়ে আসছি আপনাদের কিছু আপডেট দেওয়ার জন্য কারণ আপনারা রোমানিয়া যাওয়ার জন্য যারা ফাইল সাবমিট করেছেন কিন্তু এখন আপনারা ওয়ার্ক পারমিট পাননি এবং 2022 সালের কোঠা কিন্তু শেষ 20 তারিখের পর থেকে যেহেতু আর কোনো পারমিট ইস্যু হবে না তো আপনারা অনেক হতাশার মধ্যে আছেন অনেক টেনশনের মধ্যে আছেন যেহেতু আপনারা ওয়ার্ক পারমিট পাচ্ছেন না বা পাননি তাহলে কি এই যে ফাইলগুলো সাবমিট আপনারা করছেন রোমানিয়ান ইমিগ্রেশনে এই ফাইলগুলো কি ক্যান্সেল হয়ে যাবে কি না আর যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আবার নতুন করে ফাইল সাবমিট করতে হবে কি না এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনারা অনেক চিন্তিত আছেন হতাশার মধ্যে আছেন তো আজকে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের হতাশাগুলো দূর করতে চাচ্ছি ঠিক আছে তো চলুন ভিডিও শুরু করা যাক তো আপনারা জানেন যে 2021 সালে এরকমই ডিসেম্বরের শেষের দিকে আসে কিন্তু অনেকগুলো ফাইল কিন্তু তারা ক্যান্সেল করে দিয়েছিল রোমানিয়ান ইমিগ্রেশন থেকে কারণ রোমানিয়ান ইমিগ্রেশন থেকে ফাইলগুলো ক্যান্সেল করার কারণ হচ্ছিল 2021 সালে তাদের যে কোঠা ছিল যতগুলো লোক নেওয়ার জন্য তো সেই লোকগুলো নেওয়ার জন্য ফিল আপ হয়ে গেছিল ফিল আপ হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা ফাইলগুলো আর ইয়ে করেনি ক্যান্সেল ইস্যু করেনি ফাইল তারা ক্যান্সেল করে দিয়েছিল ঠিক আছে কিন্তু 2022 সালে যে 1 লক্ষ লোক নেওয়ার কথা ছিল তারা কিন্তু 1 লক্ষ শ্রমিক তারা নিতে পারেনি এখন পর্যন্ত তো 2022 সালে কিন্তু 21 সালের মতো ফাইলগুলো কিন্তু আর ক্যান্সেল হবে না ঠিক আছে তো আপনারা 2022 সালের যে ফাইলগুলো সাবমিট করছেন এই ফাইলগুলোর পারমিট বেরোবে জানুয়ারিতে ঠিক আছে 23 সালে তো আপনাদের হতাশা হওয়ার কোনো কিছুই নেই 2022 সালে কিন্তু আর ফাইলগুলো আপনাদের ক্যান্সেল হবে না আপনাদের ফাইলগুলো যে পর্যন্ত আছে কাজ পেন্ডিং আছে সেই পর্যন্ত থেকে কিন্তু নতুন বছরে কিন্তু আবার কাজগুলো তারা এখান থেকেই কন্টিনিউ করবে ঠিক আছে এটা আছে নতুন তাদের একটা নিয়ম করছে 2022 সালে কোনো ফাইল তারা ক্যান্সেল করবে না যে পর্যন্ত কাজগুলো পেন্ডিং এ আছে সেই পর্যন্ত কাজগুলো তারা ওখান থেকে 2023 সালে জানুয়ারিতে কন্টিনিউ করবে তো আপনারা যারা ফাইল সাবমিট করছেন আপনারা কিন্তু ইনশাল্লাহ জানুয়ারির দিকে আপনারা পারমিট পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা কেউ টেনশন করবেন না যে আপনারা ফাইল পারমিট পাননি আপনাদের ফাইলগুলো ক্যান্সেল হয়ে যাবে কিনা এই বিষয় নিয়ে আপনাদের হয়তো বা বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ